हे गाइज अस्सलामु अलैकुम एंड वेलकम टू माय चैनल। केमन आछेन सबाई? आशा करी अनेक अनेक भालो आछेन। आर आज आमी आपनादेर जोन्नो मालाई रोल एर रेसिपी निये हाजिर हये गियेछि। चलुन देखे नेवा जाक मालाई रोल एर प्रस्तुत प्रणाली। तो एखाने आमी हाफ केजी परिमाण दूध निये नियेछि आर सेटाके आमी जाल करे निच्छि। आर एक पर्याये आमी एखाने दिये दिलाम एक टेबिल चामच परिमाण गुड़ा दूध। गुड़ा दूधटा अपशनल, आपनारा जदि दूधटाके एकटु बेशी घन करते चान ताहले आपनारा गुड़ा दूधटा यूज करते पारेन अथवा शुधु लिकुईड दूधटा दिए आपनारा एटा तैरि करे निते पारबेन। आर एखन आमी एखाने परिमाण मतो चीनी एबं दुटि फालि करे एलाच दिए दिएछि। এখন আমরা যতক্ষণ পর্যন্ত দুধটা ঘন হয়ে আসছে ততক্ষণ পর্যন্ত জাল করে নিব। আর এই তো দুধটা তৈরি হয়ে গিয়েছে। তো এখন আমরা রোলের পুরটা তৈরি করার জন্য এখানে দিয়ে দিয়েছি হাফ কাপ পরিমাণ লিকুইড দুধ এবং সেখানে দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি। এখন দিয়ে দিচ্ছি চালের গুঁড়া। আমি এখানে 2 টেবিল চামচ পরিমাণ চালের গুঁড়া ব্যবহার করছি এবং এটাকে একটু নাড়াচাড়া করে নিয়ে আমরা একটি পুর তৈরি করে ফেলব। আর এই তো পুরটাও তৈরি হয়ে গিয়েছে। এখন আমরা পাউরুটি নিয়ে নিয়েছি। পাউরুটির সাইডগুলো আমরা একটু কেটে নিব। আর হ্যাঁ দর্শক, যারা এখনো পর্যন্ত আমার চ্যানেল সাবিয়া ওশিকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না। এখন পাউরুটিকে পাতলা করে বেলে নিতে হবে রোল করার সুবিধার্থে। পুর দিয়ে দিচ্ছি। তো পুর দেওয়ার পর এভাবে রোল তৈরি করে নিতে হবে। তো এভাবে সব রোল তৈরি করে নেওয়ার পর এখন আমি একটা চামচের সাহায্যে অল্প করে প্রথমে রোলগুলোর গায়ে একটু দুধ দিয়ে দিচ্ছি, তারপর পুরাটাই ঢেলে দিব পাত্রে। আর এটা কিন্তু এখন 10-15 মিনিট রেখে দিলেই দারুণ মজাদার একটি মালাই রোল তৈরি হয়ে যাবে। তবে একটু ফ্রিজে ঠান্ডা করে খেলে টেস্টটা একটু বেশি পাওয়া যাবে। দেখুন কতটা সফট হয়েছে আর এটা খেতেও কিন্তু খুবই ইয়াম্মি। তো আশা করি আপনারা সবাই বাসায় রেসিপিটি ট্রাই করবেন। আল্লাহ হাফেজ।